MCLA আছিল, এতিয়া এই সমষ্টিত যিজনে আমি আপনাদেরকে কষ্ট করে পেলায় শিখাই দিছিল আপনাদের লাট মারি গোল, ইয়ার কারণে আমার খুব দুর্ভাগ্যজনক যে যাব নালাগিছিল বিপিএফ দলক বাদ দি পেলায় আজ বিজেপি দলত সোমাইছেহি। আজ এই বিজেপিত থাকি পেলায় জমগাঁও সমষ্টিত কিবা কাম করব পারছেহি, নতুন কিবা রাস্তা বনাইছে নাকি, কল্পা স্কুল বিল্ডিং নতুন বনাইছে নাকি, পানাই দিন বা স্কুল কলেজ রেমরমায়া পানে আসিলা কলবা বানাইছে, হসপিটাল বা রাস্তা দলক বা কলবা এগ্রিকালচার পার্ক বা কলবা এনেকুৱা আর কি স্কুল কলেজ বা বিল্ডিং এটা তো বনবা নাই হল না বানাই গেল ভাবাপুর সমগার হিসাবে বানাইছে না। তো এরকম মানুষ কাটারি মানুষ আমার না লাগে, এইবার জমগার হিসাবে আমি আকৌ নতুন আমি আপনাদেরকে যা বিচারে এনেকুৱা ক্যান্ডিডেট আমি দিম যাতে এই জমগার সমস্যাটা হারিয়ে না যায় আর আপনাদেরকে যেটু বিচারিছে সমষ্টিবাসী হিসাবে এই হিসাবে যাতে কাম করব পারে তার কারণে মই আপনাদের সকলকে এপ্রিল মাহত যে নির্বাচন হব এই নির্বাচনত যান জাতি জনগোষ্ঠী আছে সকলে এক ভোট হয়ে পেলে আমার নামর প্রার্থী যাতে জিখাই দেয় তার কারণে মই অনুরোধ করছি, হব না জিখিব না জমগা হিসাবে জিখিব না নাই জিখিব লাগিব জিখিব লাগিব। আর আমার সপন আছে বিটিসি একটা ভাল মানে মডেল বিটিসি হোক, মই কোয়া নাই প্রমোদ বড় নিচিনা বিটিসি টু সুইজারল্যান্ড বনাম বলে এই পাঁচ মাহর ভিতর এটা বনাবি সুইজারল্যান্ড হারিব হি পাঁচ মাহ হাতর আছে তার আয়ুটি ইউপিপিএল আয়ু এই পাঁচ মাহ ভিতর বিটিসি টু সুইজারল্যান্ড বনাব পারিব হি।